আপনারা সবাই জানেন 25 তারিখে শিল্পী সমিতির নির্বাচন হয়েছে। আমি প্রথমেই নিন্দা জানাই এবং তীব্র প্রতিবাদ জানাই চলচ্চিত্র অঙ্গনে 50 বছরে কেন জন্মলগ্ন থেকে যা হয়নি এবারের নির্বাচনে তা হয়েছে। আপনারা সবাই জানেন যে প্রযোজক পরিচালক তাদেরকে ক্যামেরাম্যান সহ বাকি সবাইকে যারা চলচ্চিত্রে কাজ করেছে জীবন পার করে দিয়েছে চলচ্চিত্রে কাজ করতে করতে তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি সেদিন এফডিসি। আমি প্রযোজকদের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই এই ন্যাক্কারজনক ঘটনার জন্য এবং এর সাথে যারা জড়িত তাদেরকে আমি শাস্তির আওতায় এনে শাস্তির দাবি করছি। অবশ্যই প্রযোজক এবং একজন শিল্পী হিসাবে নিপুণ আমাকে কেন যোগ্য মনে করছেন? দেখেন, যোগ্যতা কিন্তু মানুষ হঠাৎ করেই প্রমাণ করে। ইন দি মিনটাইম নিপুণ প্রমাণ করে দিয়েছে যে সে জনপ্রিয় শিল্পী, প্লাস সারা বাংলাদেশের মানুষ তাকে যেভাবে সাপোর্ট করেছে। আর আমরা তো জায়েদ খানকে গত 4 বছর যাবতই ছিল দেখেছি, তার যোগ্যতা ওইটুকের মধ্যেই সীমাবদ্ধ, কাউকে ঢুকতে দেবে না, যাকে তাকে যখন তখন সদস্যপদ বাতিল করে দেবে, যে যখন যাকে খুশি হয়রানি করবে, তার যোগ্যতা তো এটুকু। আমি তো আজ পর্যন্ত দেখলাম না যে তার যোগ্যতা দিয়ে চলচ্চিত্রের ডেভেলপ করেছে, উন্নতি করেছে এবং চলচ্চিত্রের উন্নয়নের জন্য সে কাজ করেছে। তা আমি মনে করি যেহেতু গত 4 বছরে সে প্রমাণ করতে পারেনি যে চলচ্চিত্রের উন্নয়নের জন্য সে কোনো ভূমিকা রাখতে পেরেছে, আমি মনে করি যে তার কোনো যোগ্যতাই নেই। কারণ শুধু শিল্পীদের কথা, যেহেতু শিল্পী সমিতি, শিল্পীদের কথা তো অবশ্যই চিন্তা করবেই সে, পাশাপাশি চলচ্চিত্রের উন্নয়নের জন্য তাকে চিন্তা করতে হবে। যদি চলচ্চিত্রই নির্মাণ না হয়, চলচ্চিত্রই যদি না থাকে, প্রযোজকই যদি না বাঁচে, তাহলে শিল্পী কী কাজ করবে? আমি মনে করি যে সেই দিক থেকে জায়েদ খান ব্যর্থ, সে চলচ্চিত্রের উন্নয়নের জন্য কোনো কাজই করতে পারে। প্রযোজক সমিতির সাথে শিল্পী সমিতির একটা দ্বন্দ্ব ছিল, ইতিহাসে কি তার কোনোভাবে এন ইনফরমেশনটা ভুল? চলচ্চিত্র প্রযোজক সমিতির সাথে জায়েদ খানের ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব ছিল না। জায়েদ খান যখন আমরা যখন নির্বাচিত হওয়ার পরে প্রযোজক সমিতি, পরিচালক সমিতি, ক্যামেরাম্যান সমিতি সহ যখন আমরা 17টা সংগঠন একসাথে হলাম, যখন আমরা আইডেন্টিফাই করলাম যে কী কারণে আজকে ছবি নির্মাণ হচ্ছে না, প্রযোজকরা ছবি বানাতে আগ্রহ প্রকাশ করছে না, সেখানে জায়েদ খান বাধা দিয়েছে, যার কারণে আমরা আসলে বাকি কাজটুকু করতে পারিনি, উন্নয়ন করতে পারিনি। এই জায়েদ খান তার স্বেচ্ছাচারিতার জন্য আজকে চলচ্চিত্রের এই অবস্থা, প্রযোজক ছবি বানাচ্ছেন না, আমরা ছবির কাজ করছি না। আজকে আমি মনে করি যে জায়েদ খান শিল্পীদের কতটুকু উন্নয়ন করতে পেরেছে আমি জানি না, শুধু ফেসবুকে দেখেছি উনি কিছু ত্রাণ দিয়েছেন, শিল্পীদের সাথে ছবি দিয়েছেন, ত্রাণ দিচ্ছেন, তো এইটুকুই দেখেছি। চলচ্চিত্রের কোনো ডেভেলপমেন্ট জায়েদ খান করতে পারেনি, এটা চলচ্চিত্র অঙ্গনে যারাই আছেন সবাই আমার সাথে একমত হবেন। আর জায়েদ খান যদি অত চলচ্চিত্রের জনপ্রিয়তা থাকতেন, জনপ্রিয়তা অর্জন করতেন, তাহলে 17 সংগঠনের মিনিমাম 10 থেকে 15 হাজার সদস্য তারা সবাই কেন জায়েদ খানের বিরুদ্ধে? যেহেতু জায়েদ খান চলচ্চিত্র বিরোধী কাজ করেছেন, কর্মকাণ্ডে জড়িত ছিলেন, এই জন্য চলচ্চিত্র অঙ্গনের সবাই জায়েদ খানকে বয় করতে হয়েছে। এই অবস্থা থেকে কি মনে করেন তার নেতৃত্বের জায়গা থেকে অবস্থা? অবশ্যই আমরা আশাবাদী যে এখন যে কমিটি এসেছে, ইলিয়াস কাঞ্চন, নিপুণ, দীপজল, রুবেল সহ যারাই আছেন, তারা যদি আন্তরিকতার সাথে চেষ্টা করেন অবশ্যই চলচ্চিত্রের ডেভেলপ। আপনাকে ধন্যবাদ।